আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমাদের ভিডিও নিয়ে। আজকে হাজির হয়ে গেলাম ভিভোর নতুন একটা স্মার্টফোন, যা হচ্ছে ভিভো V20 SE কে নিয়ে। এটা বলা যায় ভিভো V20 একটি লাইটার ভেরিয়েন্ট, বাট নামে লাইটার হলেও এর প্রাইসিংটা থাকছে অনেকটাই হাই। যেমন হচ্ছে বাংলাদেশে এটা অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে 26,990 টাকায়, তার মানে 27,000 টাকা। এই 27,000 টাকা স্মার্টফোনের অন্যতম হাইলাইটেড ফিচার হচ্ছে ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের 665 এর একটি প্রসেসর। সিরিয়াসলি, ফোনটি রিয়ারে পাচ্ছে হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর, অ্যামোলেড প্যানেল, 8 GB র্যামের সাথে 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট, সাথে হচ্ছে এতে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো এই স্পেকগুলো বলা যায় ভিভোর অনেক সময় 20,000 টাকার ফোনগুলোতেও অফার করে থাকে। সো 28,000 টাকার ফোনের সাথে 20,000 টাকার ফোনের ডিফারেন্টটা কোথায়, সো সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো প্রথমে বলতে চাই, আপনি যদি এখনও আমাদের চ্যানেলে মেম্বার হয়ে না থাকেন, প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। সো অ্যাজ ইউজুয়াল সাথে আছে আমি শুভন, সো লেটস বিগিন দ্য শো। একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আশুলিয়ার ভিভো টিমকে, একমাত্র তাদের জন্য হচ্ছে স্মার্টফোনটা আমরা খুবই আর্লি সময়ের মধ্যে হাতে পেয়েছি এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পেরেছি। সো ভিভোর যে কোনো মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে অবশ্যই আগে ঘুরে আসতে পারেন আশুলিয়ার আউটলেটগুলো থেকে। সো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডিসক্রিপশনে। সো ফোনটা হাতে পাওয়ার পূর্বেই ভেবেছিলাম ফোনটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো, বাট এখন মনে হচ্ছে একটু ব্রিফলি কথা বলা যাক। সো প্রথমে চলে যাই ফোনটির বিল কোয়ালিটির দিকে। সো প্রথমে ফোনটি হাতে নিলে এটা ফিল করবেন এটা হচ্ছে মিস্টার পাতলা মিয়া, কারণ হচ্ছে সম্পূর্ণ ফোনটাই হচ্ছে প্লাস্টিক বিলের, যার জন্য বলা যায় ফোনটা ছিল খুবই লাইট ওয়েট। এবং হচ্ছে ফোনটিতে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে এবং ফোনটি হচ্ছে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যার জন্য বলা যায় ফোনটা হাতে নিলে অনেকটা বিশ্রী হয়ে যাচ্ছিল এই শীতের শুরুর দিকটাই। সো ফোনের সৌন্দর্য ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে ট্রিপিএ কেসটা ইউজ করতে হবে। সাথে আর একটা কথা বলতে চাই, যা হচ্ছে এর আউটলুকটি ছিল যথেষ্ট প্রিমিয়াম, বাট 27,000 টাকার কোন স্মার্টফোনের বিল কোয়ালিটি এবং লুকটার ক্ষেত্রে আমার কাছে একটু পিছিয়ে থাকছে। এর কারণ হচ্ছে ভিভো V20 যে আউটলুকটি ছিল সেদিক থেকে এটা অনেকটাই পিছিয়ে। ফোনের রাইট সাইডে হচ্ছে পাওয়ার বাটনের সাথে ভলিউম রকার থাকছে এবং টপ সাইডে থাকছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের সাথে একটি সিম স্লট, যেখানে দুইটা সিমের সাথে একটি ডেডিকেটেড এইচডি কার্ড স্লট পাবেন। লেফট সাইডটি থাকছে একদম ক্লিন এবং বটমে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্ট এবং হচ্ছে একটি স্পিকার, যার কোয়ালিটি বলা যায় বেশ ভালোই ছিল। ফোনটিতে পাচ্ছে হচ্ছে 6.44 ইঞ্চি একটি অ্যামোলেড প্যানেল, যার রেজলিউশন হচ্ছে 1080p, সাথে পিপি ডেন্সিটি হচ্ছে 409 এবং এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83%, যার জন্য বলা যায় এর চারপাশে বেজেল এবং চিনির একটু কমই ছিল, বাট আর একটু কম থাকলে আমার কাছে আর একটু বেটার লাগতো। সাথে হচ্ছে এখানে যেহেতু একটা নচ ইউজ করা হয়েছে, এখানে অবভিয়াসলি এই বাজেট সেগমেন্ট একটা পাঞ্চল দরকার ছিল। তাছাড়া ফোনের ডিসপ্লে কোয়ালিটি বলবো খুবই চমৎকার ছিল, কারণ হচ্ছে যেহেতু অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যার জন্য এতে ডে টু ডে ইউজিং এর ক্ষেত্রে অনেকটাই স্যাটিসফাইড থাকবেন। সাথে ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস, বাট এটা কোন ভার্সন সেটা ছিল আনস্পেসিফাইড। আর ফোনটি হচ্ছে আমরা হার্ড সানলাইট ইউজ করেছি, যার জন্য বলা যায় এর ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি আমাদের কাছে, যার জন্য বলা যায় এর ডিসপ্লে সেকশনে একদম স্যাটিসফাইড থাকবেন আপনি। ফোনটির ওএসে পাচ্ছে হচ্ছে ফান টাচ 11, যাকে পাওয়ার করছে অ্যান্ড্রয়েড 10। এখানে বলা যায় অ্যান্ড্রয়েড 11 থাকলে আরেকটু আপগ্রেড লাগতো আমার কাছে, সাথে ফোনটির ইউজিং এক্সপিরিয়েন্সও ততটা খারাপ ছিল না। সো এবার কথা বলবো এই ফোনটির হচ্ছে একটা ড্রব্যাক, যা হচ্ছে এর চিপসেট নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 665 এর একটি চিপসেট, যা হচ্ছে একটি অক্টাকোর বেস, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz, এবং এটি হচ্ছে 11 nm থ্রেডে বিল করা একটি চিপ, এবং সাথে পাচ্ছি অ্যাড্রিনো 610। সাথে ফোনটাতে পাচ্ছি হচ্ছে 8 GB র্যামের সাথে 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট। সো এগুলো তো কমপ্লেন নেই, কমপ্লেন হচ্ছে এতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 665 এর একটি চিপসেট, যা হচ্ছে একদম বাজেট সিরিজে বলা যায় ইউজ করে থাকে কোম্পানিগুলো। সেক্ষেত্রে হচ্ছে ভিভোর ফোনের প্রসেসর সেকশনে কথা বলতে গেলে ভিভোর অন্যান্য ফোনের সাথে এই ফোনটাতেও প্রসেসরে একটু পিছিয়ে থাকছে। ফোনটা দিয়ে হচ্ছে আমরা কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছি, যার রেজাল্ট দেওয়া হলো। যেমন অ্যান্টুটু বেঞ্চমার্কের রেজাল্ট করতে পারে 1,83,000 মতো, প্লাস হচ্ছে এতে গিগ বেঞ্চ 5 এর রেজাল্ট করতে পেরেছে, মানে সিঙ্গেল করে হচ্ছে 300+, যা বলা যায় এই বাজেট সেগমেন্টে আমার কাছে ততটা ইমপ্রেসিভ লাগেনি। সো এবার হচ্ছে এই ফোনটির কিছু রিয়েল লাইফ পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। আমি প্রথমে ভেবেছিলাম এটা যেহেতু স্ন্যাপড্রাগনের 665 এর একটি প্রসেসর, সো এতটা বেটার হবে না, বাট দেখলাম যে কয়েকদিন ইউজের ফলে এটা মোটামুটি অপটিমাইজ করতে পারছিল,
এবং ডে টু ডে কাজের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছিল না। তাই বলে কিন্তু এই প্রসেসরটা এই ফোনে একদম মানানসই সেটা বলবো না। ফোনটি দিয়ে আমরা পাবজি প্লে করেছিলাম, যা হচ্ছে বলা যায় হাই গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করছিল এবং পাবজির গেম প্লে এবং এক্সপিরিয়েন্স বলা যায় অনেকটাই স্মুথ ছিল। তেমন কোনো মেজর ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাচ্ছিলাম না আমরা। সাথে হচ্ছে আরেকটা হায়ার গেমস, মানে হচ্ছে কল অফ ডিউটি ট্রাই করেছিলাম, যেটা হচ্ছে হাই গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করে এবং এর গেম প্লেবল এক্সপিরিয়েন্সটা অনেকটাই স্মুথ বলা যায়, মানে তেমন কোনো সমস্যা আমাদের চোখে পড়েনি। তো সেক্ষেত্রে বলবো হ্যাভি ইউজারও ফোনটি দিয়ে গেমিং করতে পারবেন, তবে হচ্ছে মিডিয়াম লেভেলের ইউজারদের জন্য হাইলি রিকমেন্ডেড থাকবে এই ফোনটি। ফোনটিতে ইউজ করা হয়েছে 4100mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। তবে 4100 শুনে যারা হচ্ছে একটু ভয় পাচ্ছেন তাদের জন্য বলতে চাই, 33W যেহেতু ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার রয়েছে তার জন্য কোনো ভয়ই থাকছে না। আর এই ব্যাটারিটা সার্ভাইভ করতে পারে, মানে বলা যায় আপনার হোল ডেকে এটা কাভার করে ফেলতে পারবে। প্লাস হচ্ছে আপনি যদি গেমিং করেন সেক্ষেত্রে বলা যায় 6 ঘন্টার উপরে সার্ভাইভ করতে পারে। প্লাস হচ্ছে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে এই চার্জার দিয়ে ফুল চার্জ প্রোভাইড করতে পারে। সো চার্জিং টাইম নিয়ে কোনো সমস্যাই নেই। সো এবার কথা বলবো হচ্ছে ফোনটির অন্যতম আমার ভালো লাগা, যা হচ্ছে এর ক্যামেরা সাইটটি নিয়ে। ফোনটির ফিজিক্যালি ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে 48MP একটি মেইন সেন্সর, 8MP আলট্রা ওয়াইড, 2MP ডেপ সেন্সর। মানে বলা যায় এখানে যদি হেতু ম্যাক্রো লেন্সের ডেডিকেটেড লেন্স দেওয়া হয়নি, যার জন্য সফটওয়্যারগতভাবে এই ফোনটি থেকে আপনি ম্যাক্রো শট নিতে পারবেন। ফোনটি দিয়ে তোলা ছবি যথেষ্ট পরিমাণ আই ক্যাচি ছিল, যা প্রাইমারিলি দেখলে খুবই ভালো লাগে। তবে ছবিগুলো দেখলে অনেকটা শার্প লাগছিল, সাথে ডিটেলসের পরিমাণও ভালোই ছিল। ছবির হোয়াইট ব্যালেন্সটা আমার কাছে একটু বেশি লেগেছে, যার জন্য বলা যায় ছবির ন্যাচারাল কালার টোনটা প্রোভাইড করতে পারে না। সাথে ছবিগুলোতে স্মুথ করার কিছুটা প্রবণতা দেখতে পেয়েছি। তবে ছবিগুলোতে ওভার এক্সপোজড অথবা কালার স্যাচুরেটেড এরকম কোনো ইস্যু আমরা দেখতে পাইনি। কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। তবে ফোনটির আলট্রা ওয়াইড সেন্সরটা অনেকটা বেটার কাজ করেছে, যা হচ্ছে 190° পর্যন্ত এরিয়া কভার করতে পারে। সাথে বলা যায় প্রাইমারি সেন্সরের মতোই অনেকটা কালার টোনটা প্রোভাইড করছিল। ফোনটি দিয়ে বোকে ইফেক্টের ক্ষেত্রে বলা যায় অনেকটা বেটার পারফর্ম করেছে, মানে সাবজেক্ট এবং অবজেক্টের যে একটা খেলাটা সেটা খুবই ভালোভাবেই খেলতে পেরেছে এবং অনেক অ্যাকুরেটলি ব্লার করার পরে ছবিগুলো অনেকটা ভালোই দেখা যায়। তবে প্রথমেই বলেছিলাম যেহেতু ডেডিকেটেড ম্যাক্রো লেন্স নেই, তারপরেও এতে ম্যাক্রো লেন্সের সুবিধা রয়েছে এবং ম্যাক্রো আউটপুট ছিল অস্থির লেভেলের। ফোনটির ফ্রন্টে থাকছে হচ্ছে 32MP একটি ফ্রন্ট ক্যামেরা, যার ছবির কোয়ালিটি বলা যায় এইটা অনেকটা ভালো ছিল রিয়ার ক্যামেরার মতো। তবে ফ্রন্টে হচ্ছে কিছুটা স্মুথ করার প্রবণতা রয়েছে, মানে হচ্ছে একটু ডার্ক ফেসকে একটু স্মুথ করে দিয়েছিল, যার জন্য বলা যায় ক্যামেরাটি যদি আরেকটু রিয়েলিস্টিক ছবি প্রোভাইড করতো তাহলে আরেকটু বেটার লাগতো আমার কাছে। সো সেক্ষেত্রে বলতে গেলে ওভারঅল ক্যামেরা পারফরমেন্স বেটার। সো এই ছিল আজকের মতো আমাদের ভিভো V20 SE সাথে টুকটাক মিট আপের একটা এক্সপিরিয়েন্স। তবে এবার যদি আমি একদম শর্টলি কথা বলি এই ফোনটি নিয়ে, এই ফোনটির বাংলাদেশে অফিসিয়াল প্রাইসিং যেহেতু 27,000 টাকা, তো সেক্ষেত্রে বলবো এই প্রাইসিংয়ের সাথে এই ফোনটি কি কিনবেন কিনা সেটা হচ্ছে একমাত্র আপনার ডিসিশন। বাট আমার এক্সপিরিয়েন্সে কথা বললে এই প্রাইসিংয়ের আশেপাশে হচ্ছে দুইটা ফোন রিকমেন্ড করবো আপনাদের, যা হচ্ছে Poco X3 NFC, এটা হচ্ছে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, প্লাস হচ্ছে Realme 7 Pro। তো এই দুইটা ফোনের মধ্যে একটা ফোন আপনি চুজ করতে পারেন, এই বাজেট সেগমেন্টে বলা যায় অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন ওই দুইটা ফোন থেকে। সো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওতে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। সাথে হচ্ছে এই ফোনটি কি আপনি কিনছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং ভবিষ্যতে আপনি কোন স্মার্টফোনের অথবা কোন গ্যাজেটের রিভিউ দেখতে চান তা জানিয়ে দেবেন, আমরা দ্রুত সেগুলো নিয়ে হাজির হওয়ার ট্রাই করবো। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আমি শোভন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।